হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অঙ্কন টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধরে দেখে থাকুন, দেখে দেখতে ভালোবাসে ভালো লাগা হয়ে যাবে। ভিউয়ার্স, আজকে আমরা একটু অন্যরকম খবর নিয়ে এসেছি। বন্ধুরা, আপনারা এতদিন শুনে আসছেন যে মানুষ আলু বিক্রি করে, মাছ বিক্রি করে, সবজি বিক্রি করে, গাছপালা বিক্রি করে, এমনকি হচ্ছে আপনার সবজি বিক্রি করে, তারপর হচ্ছে ফল ফলাদি বিক্রি করে। আজকে আপনাদেরকে এমন একটি খবর দিব যেটা শুনে আপনার চোখ কপালে উঠবে। সো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না জেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন বন্ধুরা আমরা শুরু করি। ভিউয়ার্স, আমাদের হাতে এমন একটি খবর এসেছে, সেটা হচ্ছে যে মাথা রকুন বিক্রি করা হয়। এটা আপনারা অনেকে শুনে হয়তো ভাববেন যে এটা কি পাগল নাকি, মাথা রকুন আবার বিক্রি করা হয়। আর আমাদের বাংলাদেশের মানুষ মাথার উপরে কথা শুনলেই সিসি করে, কিন্তু দুবাইতে এই মাথার উকুন বিক্রি করা হয়। শুনতে অনেকটাই অবাক হচ্ছেন কিংবা ভাবতেছেন হয়তো বা মিথ্যা, কিন্তু আমি আপনাদের রেফারেন্সে নিউজ পেপারে সেই লিঙ্কটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা সবসময় চাই যে আমাদের মাথায় যাতে কোনোভাবেই উকুন না হয়। এর জন্য আমরা অনেক নামি দামি ব্র্যান্ডের এবং অনেক ধরনের শ্যাম্পু ব্যবহার করে থাকি, যেমন উকুন নাশক শ্যাম্পু। এছাড়া আমরা যাতে উকুন হয় এর জন্য আমরা সবসময় মাথার তেল, মাথার চুলগুলো পরিষ্কার করে রাখি। কিন্তু দুবাইতে হচ্ছে এই উকুনগুলো পালন করা হয় মাথায়। অবাক করার বিষয়টি হলো, এমন এক দেশ রয়েছে যেখানে মাথার উকুন পোষা হয় এবং তা বিক্রি করা হয়। দুবাইতে অধিক হারে বিক্রয় হয় এই উকুন, তাও যেমন তেমন মূল্যে নয়। এক একটি উকুনের দাম হচ্ছে 14 দেনমোহর। ভিউয়ার্স, আপনারা কি বুঝতে পারছেন, একটা উকুনের দাম হচ্ছে 14 দেনমোহর, যেখানে আমরা উকুন মেরে ফেলে দিই, যেখানে আমরা উকুন চোখে দেখতে পাই না, সেখানে হচ্ছে এক একটা উকুন 14 দেনমোহরে বিক্রি হয়। 14 দেনমোহরে প্রায় আমাদের দেশে 300 টাকার উপরে। সো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারতেছেন যে একটা উকুন কতটা মূল্যবান। এছাড়াও একটা গবেষণায় দেখা গেছে যে মাথার চুল উকুন থাকলে মাথার চুল হচ্ছে বেশ উপকারী হয়। এতে হচ্ছে আপনার চুল পড়ার সম্ভাবনা কম থাকে, তারপর চুল মজবুত থাকে এবং শরীর স্বাস্থ্যবান থাকে। এ খবর ছড়াতেই দুবাইতে উকুনের কদর বেড়ে গেছে। নারীরাও নাকি তখন হচ্ছে এখন মাথায় উকুন লালন পালন করে এবং এই উকুনি অন্যদের কাছে বিক্রি করে টাকা উপার্জন করে। তবে এই উকুন বিক্রির খবর জানাজানি হওয়ার পর দুবাইয়ের হেলথ কন্ট্রোল সেকশন বলেছেন উকুন বিক্রির সিদ্ধান্তটি অন্যায়, আর যাকে এ কাজে পাওয়া যাবে তাকে জরিমানা করা হবে। দুবাইয়ের যে সরকার আছে তিনি এই বিষয়টি জানার পরে দুবাইতে এই উকুন বিক্রি করাটা নিষিদ্ধ করে দিয়েছে, এবং যদি কেউ উকুন বিক্রি করে থাকে এবং কেউ যদি ধরা পড়ে সেক্ষেত্রে তার জরিমানা হবে এবং জেলও হতে পারে। আর আমাদের বাংলাদেশে হচ্ছে উকুন যদি কারো মতো উকুন হয়, কিন্তু তখন কিন্তু আমরা তার কাছেও যায় না। সো ভিউয়ার্স, বুঝতে পারতেছেন যে দুবাইতে এক একটা উকুনে কতটা মূল্যবান। এরকম যে আরও কত আজব কাহিনী আছে মানুষই জানে। সো ভিউয়ার্স, আপনারা যেরকম আরও ভিডিও চান সেটা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।